হ্যালো ভিউস, আসসালামু আলাইকুম। আমি আবারও চলে আসলাম আর একটি প্লান্টিং ব্লগ নিয়ে, আর আমি আশা করি আমার এই প্লান্টিং ব্লগটাও আপনাদের পছন্দ হবে। সো আপনারা কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, এই প্রত্যাশা নিয়েই আমি এই ভিডিওটি শুরু করতেছি। সো এখানে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি কীভাবে শসা গাছের পরিচর্যা করতেছি আর কীভাবে অনেকগুলো শসা আমার গাছে ধরেছে। সো আশা করি আপনারা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, যাতে করে কোনো স্টেপই আপনারা মিস না করেন। আর আপনারা যদি আপনার শসার গাছগুলোতে এভাবে পরিচর্যা করেন, তাহলে আমার বিশ্বাস আপনারাও অনেক শসা পেতে পারেন। এখানে প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আমার জুন মাসে যখন আমি বাহিরে রোপণ করেছিলাম ঘর থেকে বাহিরে, তখন প্রথম ভিডিওটা। আর তারপর জুলাই মাসের একটা আপডেট, ওখানে কয়েকটা শসা ধরেছে আলহামদুলিল্লাহ। ওই শসাগুলো খেতে দারুণ, যেহেতু শসাগুলো অর্গানিক, সো সারটা কিন্তু একটু অন্যরকমই। আর এই তো আস্তে আস্তে করে শসাগুলো বড় হচ্ছে, আলহামদুলিল্লাহ অনেকগুলোই শসা ধরেছে। যেহেতু শসাগুলো আসলে একসঙ্গে ধরে না, সো আমি সবগুলোকে একসঙ্গে করে আপনাদেরকে ভিডিও করে দেখাতে পারিনি। এক এক সময় এক একটা হারভেস্ট করেছি, খেয়েছি, তবু কয়েকটা গাছের মধ্যে আছে। সো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আলহামদুলিল্লাহ অনেকগুলো ফুল আসছে, আর আমার কিন্তু অনেকটা শসার গাছ মরেছেও। যখন আমি বাহিরে রোপণ করেছিলাম, তারপরের দিন একটু ঠান্ডা পড়ে গেছিলো, আমার প্রায় মনে হয় 5 থেকে 6টা গাছ মরে গেছিলো। আমার অনেক খারাপ লাগছিলো। আর তারপর ওই সময় আমি আরও কয়েকটা শসার বেশিও রোপণ করেছিলাম। এখন আপনারা দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু অনেকটাই শসার গাছ ছোটো ছোটো। তো এগুলো আসলে আর অক্টোবরের মধ্যে যখন কয়েকটা শসার গাছ হয়ে যায়, গাছগুলো আর বড়ো হতে পারে না। সো আমি একটা একটা করে ছিঁড়ে ফেলছি, আর কয়েকটা আমি ছিঁড়েও ফেলতে পারি না, মনটা চায় না। সো ওগুলো আসে। সো এই তো শসাগুলো আস্তে আস্তে বড়ো হচ্ছে। আমি আপনাদেরকে এখন দেখাবো আমি কীভাবে পরিচর্যা করতেছি। শসা গাছেরও কিছু পরাগায়নের প্রয়োজন। সো শসা গাছে পরাগায়ন, প্রোন, ওইগুলো করলে আলহামদুলিল্লাহ শসা গাছেও অনেকগুলো শসা টিকে যায়। আর এই তো অনেকগুলো শসা ধরেছে, আর কয়েকটা শসা আসলে বাসেনি। এই বছরের আবহাওয়াটা তেমন একটা ভালো না, এই কয়েকদিন গরম দেয়, আবার কয়েকদিন অনেক ঠান্ডা পড়ে যায়। এই ভিডিওটি আমি করা কয়েক সপ্তাহ আগের। আলহামদুলিল্লাহ এখনও আমার গাছে কয়েকটা শসা আছে। আর ওই যে দেখতে পাচ্ছেন গাছগুলো, ওই গাছগুলো ছোট, আমি ওইগুলো পরে রোপণ করেছিলাম। যখন ভাবছিলাম আমার মনে হয় সবগুলো শসা গাছই মরে যাবে, তবে না, কয়েকটি গাছ বেঁচেছে। আর অন্য পাশে, গার্ডেনের অন্য পাশে আমার আরও কয়েকটি গাছ আছে, ওগুলো আমি ভিডিও করিনি আসলে, আমার মনেই ছিল না। তারপর অন্যদিন দেখি যে ওইখানেও আসলে শসা ধরেছে। সো যাই হোক, সো এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি, ওইগুলো হচ্ছে কি মেল ফ্লাওয়ার। যেভাবে বটল গাছ বা লাউ গাছের ফ্লাওয়ার আমরা পরাগায়ন করে থাকি, সেভাবেই যেটার মধ্যে কোনো শসা নেই ওইটা হচ্ছে গিয়ে মেল ফ্লাওয়ার, আর যেটার মধ্যে শসা আছে ওইটা হচ্ছে গিয়ে ফিমেল ফ্লাওয়ার। সো আপনারা যদি মেল ফ্লাওয়ারকে এভাবে করে খেটে ওইটার ভিতরের যে পাউডারি থাকে ওইটাটা যদি আপনার ফিমেল ফ্লাওয়ারের মধ্যে লাগিয়ে রাখেন ভিতরের খলিটার মধ্যে, তাহলে আলহামদুলিল্লাহ ওই শসাটা বাঁচার সম্ভাবনা বেশি কি থাকে। যেহেতু আমাদের দেশে প্রজাপতি বা বীজ ওইগুলো একটু কমে, খুব একটা বেশি দেখা যায় না, আর তো সেজন্য আমাদের হাত দিয়ে পরাগায়নগুলো করতে হয়, আর অনেক সময় পসিবলও হয় না, হাত দিয়ে পরাগায়ন করা মনেই থাকে না, আর সবসময় দেখাও হয় না যে কোনটা ফ্লাওয়ার ফুটেছে আর কোনটা না। তবুও যখন পারি তখন করে দেই। সেভাবে করে আলহামদুলিল্লাহ কয়েকটা শসাই ঠিকেছে। আমি সর্বমোট প্রায় 10 থেকে 11টা মনে হয় আমরা হারভেস্ট করেছি, আরও কয়েকটা আলহামদুলিল্লাহ গাছের মধ্যে আছে। সো এর মধ্যে কয়েকটা আমরা খেয়েছি, কয়েকটা আমরা শেয়ার করেছি আমাদের আত্মীয় স্বজনের সাথে। সবাই বলছেন আলহামদুলিল্লাহ অনেক সুস্বাদু হয়েছে। আর এই তো গাছটাও অনেক বড় হচ্ছে, আসলে ওই গাছটা লম্বা হচ্ছে। ওই গাছটা আসলে দেশে তোমার একটা লম্বা হয় না, ওইটা
নিচের দিকে থাকে, কিন্তু আমি এখানে যেহেতু নিচের দিকে থাকার কোনো জায়গা নেই, সো আমি উপরের দিকে দিয়ে দিয়েছি। তো আলহামদুলিল্লাহ উপরের দিক দিয়েও বেয়ে উঠতেছে, তো একটু একটু করে হেল্প করা লাগছে, সাপোর্ট বেতে দিয়ে সাপোর্ট দেওয়া লাগছে, নতুবা ওইটা মানে প্রশাখাগুলো মেলে গাছগুলোটা একেবারেই নিচের দিকে নুয়ে পড়ে। সো আমি এভাবে রশি দিয়ে বেঁধে বেঁধে একটু সাপোর্ট দিচ্ছি। আর এখন আমি সবগুলো পুরানো পাতা বা যে পাতাগুলো একটু পুরাতন হয়ে গেছে আমি ওগুলোকে কেটে দিচ্ছি, আর নিচের পাতাগুলোকেও কেটে দিচ্ছি। ওই শসা গাছের পাতাগুলো অনেক দাঁড়ালু থাকে, খাটা একটু বেশি থাকে, হাত দিয়ে ধরার সময় একটু কেয়ারফুল থাকবেন। আমার হাতে কোনো গ্লাভ ছিল না, অনেক লেগেছে আমার হাতের মধ্যে। আর এই তো আমি সবগুলো পাতা নিচের দিক দিয়ে কেটে দিছি, তবে কয়েকদিনের মধ্যে আবারও পাতায় পড়ে যায় যেহেতু অনেক প্রশাখা বের হচ্ছে। সো এই পর্যায়ে আমি আপনাদেরকে প্রুনিংটাও দেখে দেব, আর ওই শসাগুলোকে আমি হারভেস্ট করে নেব। সো এই তো নিচের দিকে যতটা প্রশাখা বের হয় ওগুলো যদি আপনারা এভাবে প্রুনিং করে দেন, তাহলে উপরের দিকে যে প্রশাখাগুলো থেকে শসা বের হবে ওগুলো একটু শক্তি পাবে, আর নিচের ওইগুলো আর গাছের সারটা শোষণ করবে না। সো ওই সব করে দেওয়া শসা গাছের জন্য ভালো, নিচের দিকের সবগুলো প্রশাখা প্রুনিং করে দেবেন। আহ তো কত সুন্দর, আলহামদুলিল্লাহ দেখতে আসলে এত সুন্দর লাগতেছে, আমি হারভেস্ট করে নিলাম। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব, আমি যখন অনেকগুলো পাতা কেটেছি তারপর শসা হারভেস্ট করেছি, তো গাছে একটু খাবারের প্রয়োজন, আর কয়েকদিন পরপর 4 থেকে 6 সপ্তাহ পরপর ওই খাবারগুলো আবারও দিতে হয়, যেহেতু আমাদের গাছগুলো টবের মধ্যে, সো তেমন একটা মাটি না, ওদের শিকড়ে কিন্তু আমাদের টবটাই ভরে গেছে, ওই মাটিগুলো শোষণ করে নিছে। সো এর জন্য 4 থেকে 6 সপ্তাহ পরপর যদি আপনারা একটু সার মিক্স করে কিছু মাটি দেন, তাহলে গাছের আরো বেশি বৃদ্ধি পায় আর অনেকগুলো শস্যও আসে। তো এখানে আমি কিছু ব্রন মিল, কিছু গ্রোমোরের ফার্টিলাইজার, কিছু প্লান্ট ফুড আর কিছু চা পাতা, কিছু চিকেন মেনো ফ্যালেট, ওগুলো দিয়ে মিক্স করে আমি এখন আমার শসা গাছের টবের মধ্যে দিয়ে দেব। আর আমি আরও কিছু একশেলও দিয়েছিলাম অন্যদিন, তবে আজকে আমার কাছে একশেল নেই, তো আমি দেইনি, আপনারা থাকলে দিতে পারেন, আর না থাকলেও কোনো সমস্যা নাই, যেহেতু আমরা বোন মিলটা দিচ্ছি। তো এভাবে প্রথমে মাটিটাকে একটু জোরে করে নেবেন, ওটা করা ভালো, ওটা করলে মাটিগুলো একটু জোর জোরে হয়, যখন পানি দেওয়া হয় তখন দ্রুত পানিগুলো শিকড়ের মধ্যে চলে যায়। এরপর আমি উপরের দিক দিয়ে পাশের মাটিটা দিয়ে দিলাম, আমি সব কিছু মিক্স করে যে মাটিটা আমি রেডি করেছিলাম, আর এভাবে করে আমি প্রত্যেকটা টবের মধ্যে দিয়ে দিচ্ছি। সো এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো ছোটো ছোটো শসার গাছ, ওগুলো আমি আসলে আর রাখবো না, ওগুলো আর কিছু করবে না মনে হয়, যেহেতু সময়টা অতি দ্রুত চলে যাচ্ছে। আর এখন আমি কিছু ছাল দেওয়ার পানি দিয়ে দিচ্ছি, সো এই তো আমি ছাল দেওয়ার পানিটাও দিয়ে দিলাম। সো আশা করি আজকের ব্লগটি আপনাদের পছন্দ হয়েছে, আর প্লিজ বেল বাটনটি বাজাতে ভুলবেন না, কথা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।